হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো দেখো আমি রেডি হয়ে গেছি সকাল সকাল আর আমার সব কাজকর্ম হয়ে গেছে আর তারপরে এই যে এখন আমি মানে আমার কাজকর্ম করার পরে আমি কটা শর্ট ভিডিও করে নিই তারপরে আবার খাওয়া দাওয়া করে তারপরে আবার রান্নাবান্না কাজকর্ম শুরু করি তো এই যে এখন আর আজকের টাইটেল থামেল দেখে বুঝতেই পারছো কী ভিডিও শেয়ার করব তো আমি কিন্তু মানে ফার্স্ট টাইম লোটে মাছ রান্না করব তো এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আর তারপরে গেস দেখো এই যে সকালের ব্রেকফাস্ট রেডি আর আজকের ব্রেকফাস্টে করেছি তোমার রুটি আর সুজির পায়েস করেছি আর নন্দিনী যেহেতু মানে পায়েস খায় না সুজি খায় না তো ওর জন্য ডিম ভাজা করেছি তো এখন আমরা ব্রেকফাস্ট করে নেব আর তারপরে দেখো আবার চলে এলাম এই যে মাছ নিয়েছি লোটে মাছ তো এগুলো এখন কেটে নেব আমি তো লোটে মাছ কোনো দিনও খাইনি প্রথম তো এই যে দেখো মাছগুলো ভালো করে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি জানি না কেমন লাগবে তো এই মাছ কিছুটা পকোড়া করব আর পাতুরি করব। অনেকটা কিন্তু মাছ তো জানি না ফার্স্ট টাইম খাবো কেমন লাগবে জানি না আমি তো কোনো দিনও খাইনি সবাই খাই তাই শুনে খেতে মানে মন চাইল তাই তারপরে এই যে দেখো লবণ হলুদ মানে এই পাতরি করার জন্য যে বেটারটা তৈরি করব তো সেটা এখন তৈরি করে নেওয়া যাক তো লবণ হলুদ গুঁড়ো মশলা মানে গরম মশলা তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এই যে মিশিয়ে তারপরে জল ঢেলে দিয়ে এখানে আমার দেখো বেটারটা তৈরি করা হয়ে গেছে আর তোমাদের একটা কথা তোমরা কিন্তু সবাই লাইক দিয়ে দেখো আর ভিউটা কমে যাচ্ছে কেটে যাচ্ছে একটু ঠিকঠাক করে দেখো তোমরা যাতে ভিউটা না কাটে ঠিক আছে শুধু কমেন্ট করলেই হয় না ঠিক আছে একটু ভিডিও দেখে তারপরে আর এখানে পাতুরি করার জন্য দেখো এই যে আলু কুচিয়েছি পেঁয়াজ রসুন আর এখানে এটা দিয়ে তো পকোড়া হবে জানি না কেমন হবে তো চলো এখন রান্নাটা শুরু করা যাক এই যে দেখো সব রেডি আমার আর তারপরে রেডি করে এখন আমি গেলাম বাইরে আমাদের উঠোনে দেখো এই যে কত বড়ো একটা কলা গাছ তো পাতুরি করার জন্য কলা পাতা কাটতে গেলাম আর এই যে কলাপাতা কেটে নিয়ে এসেছি আর তারপরে দেখো কলা পাতাটা ভালো করে তেল মাখিয়ে নিলাম আর তারপরে এই যে মানে মাছগুলো ভালো করে মশলা আলু কুচি দিয়ে বসিয়ে দিয়েছি আর এখানে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি লেসগুলো এটা হচ্ছে পকোড়া করার জন্য তো এই যে দেখো রেডি তো এখন এই যে বসিয়ে দিয়েছি দেখো হচ্ছে জানি না কেমন হবে তো দেখা যাবে লাস্টে কেমন হয় এই যে দেখো উল্টে দিয়েছি একটা পাশ কেমন পড়া পড়া হয়ে গেছে তো পাতুটি তো রেডি হলেও তারপরে এখন তেল দিয়ে দিয়েছি এখন তোমার পকোড়া করব লোটে মাছের তো এই যে মাছগুলো দেখো দিয়ে দিয়েছি অল্প অল্প করে ভেজে নিই কারণ বেশি দিলে আবার নরম মাছ তো ভেঙে যেতে পারে তো এই যে অল্প অল্প করে ভেজে নিচ্ছি তো এই যে দেখো এই যে পকোড়া বানানো রেডি হয়ে গেছে আর এখন ভাত খাবো এই যে টেবিলে ভাত নিয়েও চলে এসেছি দেখা যাক প্রথম খাবো কেমন হয়েছে তো পকোড়াটা খেতে পেরেছিলাম কিন্তু পাতুরি ফেলে দিতে হয়েছে আর তারপরে দেখো এই যে পাশে একটা দিদির বাড়িতে গেছিলাম আর এই যে খেলা হচ্ছে খেলা দেখছিলাম আর তারপরে গেছ দেখো সন্ধ্যা হয়ে গেছে আর এই যে চা বানাবো এখন তো এখন চা বানানো কমপ্লিট হয়ে গেলেও আর নন্দিনীর দিয়ে আর পাতুরি রান্না করে কি অবস্থা পাতুরিটা ফেলে দিতে হলো পকোড়াটা খেতে পেরেছিলাম তো আর কোনোদিনও খাবো না আর তারপরে দেখো এই যে চাউমিন চাউমিন খাবো রাতের ডিনারে আর এখানে এই যে একটু মানে আলুর চপ করেছিলাম তো এটা দিয়েই আমার আজকে রাতের ডিনার হয়ে যাচ্ছে তো চলে এলাম ভিডিওটা শেষ করতে আর লোটে মাছ আমি কোনো দিন খাব না তো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট